এবার বোরকা পরে দোকানে গিয়ে চমকে দিলেন অপু বিশ্বাস কেন এমন সাধারণ বোরকা পরে দোকানে গেলেন অপুবিশ্বাস কেন এমনভাবে দোকানে বসে আছেন অপুবিশ্বাস মিডিয়ার সাক্ষাতে অপু বলেন আমার সংগ্রহে ১৩টি বোরকা আছে বোরকাগুলো অনেক সুন্দর আমি বিভিন্ন দেশ থেকে এই বোরকাগুলো কিনেছি ওমান কাতার সৌদি আরব থেকে আমি বোরকাগুলো সংগ্রহ করেছি তবে আমার খুব গর্জিয়াস লুকের বোরকা মোট তিনটি আমি আসলে অবস্থা বুঝে বোরকা পড়ি কোন হলে কি রকম বোরকা পরতে হবে এটা আগে থেকেই ঠিক করে নেই কারণ সাধারণ হলগুলোতে আমি যদি গর্জিয়াস বোরকা পরে যাই তাহলে দর্শক আমার দিকে তাকিয়ে থাকবে এবং এক পর্যায়ে আমাকে চিনতেও পারবে তাই সব ধরনের বোরকা আমি সংগ্রহে রেখেছি অপু বলেন আমি যখন নিউ মার্কেট যাই তখন চিন্তা করি এখানে নারীরা কি ধরনের বোরকা পরে আসেন ঠিক তাদের মতো করেই বোরকা পরে যাই যাতে সবার সঙ্গে আমি মিশে যেতে পারি আবার কাঁচা বাজার করতে আগোরায় যাই যখন তখন পাঁচশো থেকে ছয়শো টাকার বোরকা পরেই আমি যাই